মুহূর্তের জন্য আমরা আমার আমার করে এই মায়া মোহে মিথ্যি গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াই। প্রকৃত মালিক কে মা? কে মালিক প্রকৃত? অনাদি আদি গোবিন্দ, যার সৃষ্টি ভরা, তিনিই তো মালিক। আমরা শুধু দেখভাল করছি, আজ যেটা আমার কাল সেটা অন্যের। হ্যাঁ, তাহলে কিসের আমার আমার? আমার আমার করে দেখছেন তো বর্তমান সমাজে কি চলছে বাবা। মারামারি হানাহানি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু আমার তো নাও থাকতে পারি, তুমি তো নিজেও জানো না কত সময় তুমি থাকবে, তোমার আছের সময় কতটুকু আছে, আর কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি এখনো পাবে তুমি জানো না। তাহলে কেন আমরা আমার আমার করে হানাহানি করি? সংসার জীবনে যা কিছু নিয়ে আছি আমরা, সন্তান বলুন, স্বামী বলুন, আত্মীয় পরিজন বলুন, যাদেরকে নিয়ে বেঁচে আছি, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কথাগুলো, এটা হচ্ছে একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতবকাত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলং তদবদ অতিশয় চপলা, কেউ কারো নয়। আজ আপনার কষ্ট হলে আপনার সন্তান, আপনার পরিবার আপনার কাছে ছুটে যাবে, তাই তো? কিন্তু এমন একদিন আসবে যেদিন, এই তো আজ আমরা যেখানে আছি, আহা, এই যে স্থানটি, এই শ্মশানে আমাদের শেষ গন্তব্যস্থল, শেষ ঠিকানা এখানে, আর এখানে আমাদের সবাইকে আসতে হবে। কিন্তু কখন, কেউ আগে কেউ পরে, আমি আজ আছি একটু পরে নাও থাকতে পারি, তাই তো? বৈষ্ণব মহাজন বললেন, তোমার বলতে কি আছে জগতে? কিছুই তোমার নেই। সেটা কবে আমরা বুঝব? আহা, যেদিন এইখানে আমরা চলে আসব, এই সুন্দর সাধের সংসার, মায়ার সংসার, আত্মীয় পরিজন, টাকার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, এত কিছুর অহংকার আমাদের মধ্যে, সব অহংকার এক জায়গায় শেষ হয়ে যাবে। গোবিন্দ আমার, সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে, এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই, একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়ব, আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা, হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো গোবিন্দ আমার? তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন, আর চরণে যেই না জল পড়েছে, সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানা একটু নামিয়ে দে তো। কেন রে? দে না একটু নামিয়ে দে বলছি। নামিয়ে দিয়েছে যেই, হঠাৎ কি দেখছে, কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না, এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই, কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, জানিস আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কী স্বাদ দেখ, এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা? শোন কানাই, বহুদিনের বাসনা, কি জানিস তো? হ্যারে ভাই, আমার মনে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব। তাই আগে আমি এই আমটা খাবো, খেয়ে দেখব এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। কেননা ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারব না, তাই আগে আমি সেবা করব, যদি দেখিস মিষ্ট ফল তারপরে তুই সেবা করবি, তারপরে
হ্যারে ভাই, তুই কিন্তু পুরোটা খাবি না, তুই সেবা করার পর শেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর ওই উচ্ছিষ্ট আমি সেবা করব। কেন কেন? কানাই বলছে, কেন আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি? কানাই, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ তো কম চতুর নয় মা, ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জিজ্ঞাসা করছে, এই সুদামা তুই দুইবার খাবি আমি একবার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ, এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি, তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে, কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস? সেটা আরও মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধায় আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে, তোকে দিতে হলো ভাই তোরে ঠ বললেন। তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে, কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল? আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে। কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন, কানাই, যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য আমার মনের যে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরিবল হরিবল। নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার আমি খাইয়া আমাকে দাও,
আস উদ্ধবের মনে, ও গোয়ে দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায় গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল তোরেঠো বড় মিঠো লাগে গে ভাইরে কানাই। বাবা, কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবে নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ কি হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে। যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল, সবাই কাঁদে। ধেনুবৎস বনে যায় না সখাগণ তৃণসেবা, আহা সখাগণ বনে যায় না। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে, এহেন দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে। আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো, পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘুরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে, কি করা যায়, কোথায় পাবো আমি কানাইকে, সে আছে কোথায়, আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি। কিন্তু কানাই কোথায় আছে, সন্ধান করতে শুরু করলেন, যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা, সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই মথুরাই নাই তারকাই নাই, কোথায় আছে, বৃন্দাবনেও নেই দ্বারকাতেও নেই মথুরাতেও নেই, তাহলে গেল কোথায় গোবিন্দ। মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায়, গুরুগৃহে। নিতাই গৌর হরিবল, হরিবল। এসে পৌঁছালেন গুরুগৃহে, কোথায়, শান্তিপুনি মুনির আশ্রমে। এখন স্বয়ং ভগবান তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের সবার, কার কার দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি হাত তুলুন। আর যারা হাত তোলেননি তাদেরকে এখনো মন্ত্র নেওয়া হয়নি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি। দেখুন, যত সময় আপনি মন্ত্র গ্রহণ না করবেন, গুরু চরণ আশ্রয় না করবেন, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন, তত সময় কি হবে, আপনি ভগবানকে দিনে যতবারই ভোগ দেন না কেন, আপনার ওই সেবা কিন্তু মানে ভোগ ভগবান কিন্তু গ্রহণ করছেন না। মন্ত্র গ্রহণ না করলে আপনার হাতের জল ভগবান তো দূরে থাক, একজন ভক্ত বৈষ্ণব গ্রহণ করেন না, তাহলে মন্ত্র আগে গ্রহণ করতে হবে। আপনি ভগবানকে বাড়িতে এক থেকে পাঁচবার ভোগ দিচ্ছেন,
কিন্তু এখনো যদি আপনার দীক্ষা শিক্ষা না হয়ে থাকে তাহলে সেই সেবা বৃথা। শুধু তাই নয়, গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, আছে তো সবার গলায়? তুলসীর মালা আছে তো? নাকি যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন সেই দিনই গলায় ছিল, পরের দিন খুলে রেখেছেন? অনেকে আবার বলে তুলসীর মালা পরবো, তাহলে ভালো দেখায় না, মানায় না। হ্যাঁ, অন্যান্য দামি দামি কত কত গহনা আছে, নেকলেস পরবো, তুলসীর মালা পরলে মানায়? আবার অনেকে বলে বাবা তুলসীর মালা পরার বয়স লাগেনি, তাই গৌর হরি হরি। দেখবেন অনেকে বলে আয় খুলে রাখ খুলে রাখ, এখনো তোর বয়স হয়নি তুলসীর মালা পরা। হরি বল হরি বল। তুলসীর মালা পরার বয়সটা কখন একটু জেনে নেবেন তার কাছ থেকে, সে কি 60 বছর পার হয়ে গেলে তারপরে? না, সেই পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি তাহলে তো আর মালা পরা হলো না। হ্যাঁ, দেখবেন ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তা আপনি ভগবানের ভক্ত, আপনি যে ভগবানের চরণে নিজের জায়গা চাইবেন, হে প্রভু তোমার চরণে আমার ঠাই দাও, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকে গ্রহণ করবে? তাহলে আগে নিজে যখন ভোগের থালা মন্দিরে নিয়ে যাচ্ছেন নিবেদন করবেন, তাহলে আগে তো আপনি সেখানে গিয়ে প্রণাম করেন, তো সবার আগে গিয়ে প্রণাম করেন নতমস্তকে। তা প্রণাম করলে ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনি যে প্রণাম করছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না, তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন? তাই কিছু কিছু কাজ আছে আমাদের, গুরুমন্ত্র জপ করতে হবে, হাজার কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হবে, মা সময় বের করে নিতে হবে, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, যদি ভক্তি সঞ্চয় করতে চাও, ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজটা তোমাকে খুঁজে নিতে হবে। যে হাজার কাজের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টা সময় বের করব আমি আমার গোবিন্দ সেবার জন্য বা আমার ভজনের জন্য, সেটা তোমাকে বাহির করে নিতে হবে, কেউ করে দেবে না, বিশেষ করে মায়ার সংসার মোটেও দেবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে এসেছি যেমন চলে তো যেতে হবে। হ্যাঁ, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা আমাদের কারোরই মনে নেই। তো যাবার পথ আমাদের যদি যেতে হবে যখন, সেই পথটা তো আমাদের জানতে হবে, সেই পথটা জানতে গেলে আগে আমাদের গুরুকৃপা লাভ করে গুরুমন্ত্র জপ করতে হবে, গৌরচরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বাড়ি স্নান করতে হবে, আর কিছু করতে হবে না মা। একবার দুফোঁটা বাড়ি বাড়ি স্নান করে ভগবানের চরণে যদি বলতে পারেন, হে প্রভু দুটি নয়ন জ্বলে ধুই শ্রী সচিনন্দ।
জানি ভজ, না জানি পূজ, কোন গুণে পাব তোমার ডাঙা চরণ। আমি না জানি ভজ, না জানি পূজন, কোন গুণে পাব তোমার ও দুটি আজ। গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা বাড়ি বর্ষণ করো, যেখানে থাকো যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা, যশ আরে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তোমার যেখানে থাকো যেমন থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, কোনো দুঃখ নেই। যদি তুমি যখনই তুমি হরিকে স্মরণ করবে, তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে, এমনই নামের মহিমা মা। তাই আজ ভগবান কৃষ্ণ তিনি আমার গুরুগৃহে গেছেন, সঙ্গে গেছেন কে? দাদা বলরাম। সেই খবর চলে গেল গোটা নব বৃন্দাবনবাসী জানতে পারল। যেই বৃন্দাবনবাসী জানতে পারলেন, দেরি না করে মটকমণি তার ছেলে অর্থাৎ সুদামাকে নিয়ে গেলেন সেই গুরুগৃহে। হরি বল হরি বল। তার মধ্যে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন, তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন, সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চাই, তাহলে কি করতে হবে? ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা, তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা কি হলো, এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আবার আসবেন, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন, সে আপনাকে দিয়েছে তাই আপনি পেয়েছেন, তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না, সবার কাছে যাবে, আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ, কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তা তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করো। নিদায় গৌর হরি বল হরি বল হরি বল। তাজ গোবিন্দ আমার কি করলেন, তিনি গুরুগৃহে এলেন, আর খবর পেয়ে এবার সুদামার পিতা তিনিও যাচ্ছেন তার সন্তানকে নিয়ে। মহাজন বললেন, দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, জড়িয়ে ধরেছেন বুকের মাঝে, জড়িয়ে ধরে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই, বল আমাকে আর কখনো তোর সঙ্গ ছাড়া করবি না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, কথা দে। কানাই বলছে, শান্ত হ, শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, বস বস বস, সবাই বস, এই বসে পড়, এই বস, গুরুদেব আসছে, গুরুদেব, সবাই বসে আছে। গুরুদেব এসে উপস্থিত পাঠশালায়, পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, এই যে, হ্যাঁ বলুন গুরুদেব, তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। ভালো আছো তো তোমরা? ভালো ভালো। শুনলাম আমার পাঠশালায় তিনজন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ আমরাই তিনজন। কই দেখি হাত তোলো, কে কে এসেছো নতুন? আচ্ছা তুমি এসেছো আর? আমি এসেছি গুরুদেব।
আচ্ছা, তোমরা তিনজন আমার পাঠশালায় নতুন এসেছ, তোমরা শিক্ষা নেবার জন্য এসেছো, তো তা কে কি শিক্ষা নেবে বলো? এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বাবা, তোমার নাম বলরাম? হ্যাঁ গো। আর এই যে এদিকে দেখে মনে হচ্ছে খুব চঞ্চল, তাই না? এই তোমার নাম কি? আচ্ছা, কৃষ্ণ বলে মনে হচ্ছে কি গো মা? তুমি কৃষ্ণ? আর তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, তা তুমি কি শিখবে বলো না গুরুদেব? আমি মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা শিখবো, মানে হাতে চালাবো। বেশ বেশ, আর এই যে এদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? রাজনীতি শিখবে গুরুদেব? আমি কিন্তু রাজনীতি বিদ্যা শিখবো, কৃষ্ণচন্দ্র বলছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোমার নাম কি জানো? নাম কি তোমার? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে তো? যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বিপ্র, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠেত ভাবে বিপ্র, ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। তো যারা বেদ পাঠ করে তারা হয় বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে। তাই আজ এই যে ব্রাহ্মণ দেখবেন মা, ব্রাহ্মণদের অঙ্গে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে? নটি সুতো থাকে। নটি সুতো, নটা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই যে নটা গুণ কী কী? শাস্ত্রে বললেন সম দম তপ শৌচ। কি বলছেন? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবত জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকাম। এই হচ্ছে নটা গুণ। সম মানে শান্ত প্রকৃতির শান্ত ভাব, দম মানে দমন করবার শক্তি থাকতে হবে, ইন্দ্র দমন করতে হবে, তপ মানে তপস্যা, তপস্যা করবার শক্তি প্রয়োজন। ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার। আর কি বললেন? শৌচ মানে পবিত্রতা, পবিত্রতা রাখতে হবে। তোমার উপরে সুন্দর পোশাক পরেছ, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা তোমার একেবারে হিংসা কালিমায় ভরা, সেটা করলে হবে। ভিতরটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার না করলে হবে না। আর কি বললেন? আস্তিকাম আর্যবত, আর্যবত মানে সরলতা, খান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব হচ্ছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। আর কি বললেন? জ্ঞান, জ্ঞান অর্থাৎ বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর বললেন যে বিদ্যা অধ্যয়ন করতে পারবে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আরেকটি শেষে কি আছে? আস্তিকাম ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। তাহলে এই নটা গুণ ব্রাহ্মণদের মধ্যে রাখতে হবে। আর কি বললেন? এই যে বেদ অধ্যয়নের চারটে ভাগ আমরা সবাই জানি, হ্যাঁ, তো এই যে চারটে বেদ অধ্যয়নের চারটে ভাগ, ঋক সাম যজু অথর্ব, এর আবার দুটো খণ্ড আছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করা হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার জন্য আমরা সবাই পাঠ করে থাকি সেটাকে বলা হয় কর্মকাণ্ড। গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম, সবাই আছেন পাঠশালায়। আগেকার সময়ে তো এত স্কুল কলেজ ছিল না বাবা, আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই যখন শিক্ষা নিচ্ছে, হঠাৎ গুরুমা ডাকলেন সুদামাকে, সুদামা, এই সুদামা। শুধু গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে? যাও রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না, বনে চলেছে কাঠ কুড়াতে। সঙ্গে করে নিয়ে গেছে কাকে? কৃষ্ণচন্দ্র কানাইকে। দুইজনে যাচ্ছে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে।
বনের ভিতরে গিয়ে যখন দুই ভাই কাঠ কুড়াচ্ছে হঠাৎ হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ঘটিল ঘন অন্ধকার, চারিদিকে ঘটিল ওই ঘন অন্ধকার, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির মধ্যে একে অপরকে হারিয়ে ফেলেছে, চিৎকার করে ডাকছে সুদামা কানাই, সুদামা কানাই, সুদামা কানাই। হঠাৎ একটা গাছের ডাল কানার কাঁধে এসে পড়বে, তার প্রিয় সখা সুদামা ছুটে গিয়ে কানাইকে নিজের বুকে জড়িয়ে ধরে সেই গাছের ডালটি এসে পড়ল তারই কাঁধে। হরি বল হরি বল, ভগবান কেঁদে উঠলেন সুদামা, তোর কেমন ভালোবাসা বন্ধু, এত বড় গাছের ডালের আঘাত তুই নিজে সইলি, এতটুকু আঘাত তুই আমার অঙ্গে লাগতে দিলি না, কতটা ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে কানাই আমার যত কষ্টই আসুক আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বেঁচে থাকতে তোর অঙ্গে এতটুকু আঁচড় লাগতে দেব না রে আমি, তুই চিন্তা করিস না, আয় আমরা দুজনে একটা গাছের ডালে উঠে বসে থাকি, প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একটা গাছের ডালে দুইজনে বসে আছে, মা একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে উপরের ডালে, কিন্তু গুরুমা আসা যা বনে যাবার সময় সুদামার আঁচলে কিছু ছোলা, ভিজে ছোলা বেঁধে দিয়েছিল, কেন না যখন খিদে পাবে তোরা দুজনে ভাগ করে খাবি, এখন সুদামার আঁচলে বাঁধা আছে, আর সুদামা ওই গাছের ডালে বসে আছে উপরের ডালে, মনে মনে চিন্তা করছে প্রচণ্ড খিদে পেয়েছে, এক কাজ করি একটু ছোলা খাই। হঠাৎ মনে পড়ে গেল কানার কথা, মা যে বলেছিল, সুদামা ভাবছে যে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করি এখন আমি, আচ্ছা বেশ এক কাজ করি, আমি তো খাই আর ওর জন্য কিছু রেখে দেব, সেটা আমি ওকে দিয়ে দেব। এই ভেবে গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছে, কিন্তু যখন ছোলা খাচ্ছে মা একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে, আবার একটু একটু করে পড়েও যাচ্ছে, আর পড়ছে যখন একেবারে গোবিন্দ যেখানে যে ডালে বসে আছে তার সামনে দিয়ে, গোবিন্দ দেখছে কি একটা একটা করে ছোলা নিচে পড়ছে, গোপালপুর ঘাটের ভক্ত যমুনা, আচ্ছা যমুনা মণ্ডল কমিটিকে 500 টাকা দান করেছে। নিদায় গৌর হরি বল হরি বল হরি বল। তা গোবিন্দ দেখছে সুদামা ছোলা খাচ্ছে কিন্তু তাকে বলছে না, তাকে দিচ্ছে না, মনে মনে চিন্তা করছে আচ্ছা মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, কিন্তু তুই তো বেশ বসে বসে ছোলা খাচ্ছিস, আমার কথা কি তোর মনে নেই। কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে সুদামা, এই সুদামা, বলি গুরুমা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল সেই ছোলা আছে, আমাকে একটু দে না, প্রচণ্ড খিদে পেয়েছে। সুদামা বলছে দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া, এই বলে আঁচলের দিকে যেই না তাকিয়েছে মা, দেখছে কি যাও বা দুটো একটা মুখে দিয়েছে আর বাকি সব ছোলা পড়ে গেছে, মনে মনে ভাবছে সর্বনাশ, গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে কিন্তু আমার আঁচলে তো একটাও ছোলা নেই, আমি কি বলবো এখন কানাইকে। তাই সুদামা একটু মিথ্যা কথা বলেছিল, কি জানিস কানাই আমার আঁচলে না একটা ছোলাও নেই, আসলে হয়েছে কি জানিস ওই বনের ভিতরে কাঠ কুড়াতে গিয়ে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে আমি জানি না, দেখ একটা ছোলাও নেই রে ভাই। হরি বল হরি বল। ভগবান মনে মনে চিন্তা করলেন যাক তুই আবারও মিথ্যা বললি আমার, বেশ এই দিন তো দিন নয়, দিন তো আবার আসবে, সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে, আমরা মনে করি মানুষের চোখের আড়ালে যা খুশি তাই করব, কি মা তাই না, করছেও তাই, যে যা মনে করছে তাই করছে, কিন্তু
একজন যিনি আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমা আত্মারূপে, তার ফাঁকি কে দেবে গো? শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো, ফল ঠিক পাবে। সবাই পেয়েছে, তুমি পাবে না, আমি পাবো না, তাই কি আর হয়? হ্যাঁ, ফল তো পেতেই হবে, কারণ এখানে যিনি আছেন পরমাত্মা রূপে, যে চৈতন্য, যে চেতনা, যে সাক্ষাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই পরমাত্মা রূপে ভগবান যিনি বসে আছেন, যার শক্তিতে আমি আজ আমি এখানে দাঁড়িয়ে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, পরমাত্মা রূপে যিনি আছেন হৃদয় মন্দিরে, তিনি তো আমি। আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়, আমি মানে এই হাতটা কি আমি? এই দেহটা কি আমি বাবা? এই চরণটা আমি? না, এগুলো আমি নই, এগুলো হচ্ছে আমার। তাহলে আমি কোনটা? আমি কোনটা? আমি অর্থাৎ পরমাত্মা। এই যে চলছে শ্বাস, এটা হলো আমি। এটা যখন থাকবে না, এই দেহটা পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, শুধু থাকবে না কে, সে হলো আমি। আমি চলে যাব, তাই না? তা আমি অর্থাৎ পরমাত্মা, যিনি ভগবান বসে আছেন হৃদয় মন্দিরে, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, তার চোখের ফাঁকি দেব কী করে? ফাঁকি দেওয়া সম্ভব? ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছেন আর বলছেন, সুদামা বেশ, আজকের দিনে মিথ্যা বললি, কাল তুই এর উপযুক্ত ফল পেয়ে যাবি। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে নিয়ে কাঠ নিয়ে এলেন গুরুগৃহে। আসার পরের দিন হঠাৎ গোবিন্দ ডাকছে সুদামাকে, সুদামা এদিক আয়, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, তোর কাছে যদি আমি কিছু চাই আমাকে দিবি? সুদামা বলছে, কানাই কেন দেব না, চেয়ে দেয়, আমার যদি থাকে আমি অবশ্যই দেব। আছে রে আছে, তুই আগে বল দিবি কি না। হ্যাঁ দেব, থাকলে অবশ্যই দেব। কি চাস তুই বল, আমার প্রাণটা নিবি? তাও আমি দিয়ে দেব, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। না না না, প্রাণ দিতে হবে না, শোন, ওই দেখ রন্ধনশালায় না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আর তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, নাড়ু খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিয়ে দিলে আমি তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা জানি না, আমি যে গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছেন যে বেদ পাঠ করে সে কখনো মুখে মিথ্যা কথা বলে না, আমি কি করে মিথ্যা বলবো বল, আর আমি কি করে বা চুরি করব? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই, এত চিন্তা করছিস কেন? আমি তো নাড়ু তোর জন্য এনে দিলেই হবে। না, বলে আনলে আমি খাবো না, তোকে চুরি করে আনতে হবে। এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? এ কেমন বন্ধুত্ব তোর? এত ভালোবাসিস আমাকে, আর আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? বারবার বলছে দেখে সুদামা বললে, তবে শোন কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে জানি না, তবে আজ তোর সুখের জন্য আমি চুরি করতে যাব। তবে কানাই, এই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? আমি ভিতরে চললাম। ঠিক আছে তুই যা। যেই না বলে যে সুদামা ভিতরে ঢুকেছে মা, আর এদিকে দরজার কাছে বসে আছে কে? দুষ্টু কানাই বসে আছে। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ দরজায় বসে বসে কৃষ্ণচন্দ্র ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলেছে, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘরের থেকে বাইরে এসে হরিবল হরিবল খানের কাছে এসে বলছে, খানা তুই কি করলি ভাই, আমি কি অপরাধ করেছি তোর কাছে, কেন তুই এমন সাজা দিলি আমায়? আমি তো তোকে আগেই বলেছিলাম,
আমি চুরি করতে পারি না, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আমার মা বলেছে তুই নাকি ভগবান। আমি তো তা জানি না তুই ভগবান কিনা, তবে দেখ ভাই আমি আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আমি বড় কষ্ট পেলাম কানা। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম কানাই, আমার মা যে বলে তুই ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা, তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, যদি দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না কানাই, এই আমি প্রতিজ্ঞা করলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা কি বললি তুই, জীবনে কোনোদিন হাজার কষ্ট এলেও আমার কাছে চাইবি না? তাহলে আমিও বলি তুই শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব আদেশ করলেন, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো, তোমরা যে যার আপন ঘরে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কোথাও বৃন্দাবনে ফিরলেন না, তিনি কি করলেন, শিক্ষা অর্জন করবার পর তিনি চলে গেলেন দ্বারকাতে হরিবোল। আর এদিকে মটকমণির কাছে ফিরে এলো তার পুত্র সুদামা। ফিরে আসার উপযুক্ত সন্তানের অপূর্ব সুন্দর সেই রূপ আর উপযুক্ত বয়স হয়েছে বিবাহের, বাবা গর্ব করে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, এখানে তো সকলেরই ঘর আছে, অনেকেরই সন্তান আছে, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার আছে? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই তোমার ছেলে মস্ত বড় পণ্ডিত, আমাদের গর্ব আমাদের অহংকার তোমার পুত্রকে নিয়ে। তবে হ্যাঁ, আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমি দেরি না করে আমার ছেলের বিবাহ দেব। হরি বল হরি বল। বিলম্ব না করে সুকন্যার সন্ধান পেল। সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরি বল, একবার উলুধ্বনি হয়ে যা, হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায় বাবা। সুদামা গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার সুন্দরভাবে চলে যায়। এইভাবে কিছুদিন যেতে যেতে সুদামার সন্তান হলো, কিন্তু এত সুন্দর আনন্দ, দিন কেটে যায় আনন্দে মহা আনন্দে, কিন্তু সুখ বেশি দিন সইল না বাবা। ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে। আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধ হয় সুখে থাকা যায়, কিন্তু না, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস। যে করে আমার আশ, যে আমায় ভালোবাসে আমি করি তার সর্বনাশ। তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম, যে ভগবানের বামে বসে আছেন সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগের কথাই ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে মা?
মা সীতা, তাকে বনবাসে যেতে হয়েছিল, তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল, কিন্তু তাতেও ক্ষমা হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বলুন, ভগবানের সহধর্মিনী হয়ে তার কষ্টটা অনুভব করুন। অনেকে আছে এই জগতে, অনেকে বলে যে কিরে ভগবানকে এত ভালোবাসিস, যার নাম করিস, তাহলে তোর জীবনে এত কষ্ট কেন? হরি বল হরি বল, ছেড়ে দে ছেড়ে দে, ওই নাম করতে হবে, অনেকেই বলে। কিন্তু মা, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দে। সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন রাধারানী, মা যশোমতী কাঁদতেন, গোপাল হারা হয়ে। মা গো, এই যে রাধারানী ভগবানের গোবিন্দের আহ্লাদিনী শক্তি রশ্মা, বাদিনীর ঘরে থেকে হাজারো আঘাত যন্ত্রণা সয়ে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, আর জগৎজীবকে শিখিয়ে দিয়েছে রে জীব কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, একবার আমার কাছ থেকে জেনে নে। বাদিনীর ঘরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়, কর্ম করেছে, সকলের কথা অনুযায়ী রন্ধন করেছে, সবই করেছে সংসারে রাধারানী, কিন্তু তথাপিও তার মন প্রাণ সদা সর্বদাই কোথায় থাকত? কৃষ্ণচরণে। নিতাই গৌর হরি বল। আমরা কি বলি, ভগবানকে ডাকবো, তার নাম করব, সময় কোথা? সারাদিন নানান কাজে দিন কেটে যায়, সময় নেই আমাদের ভগবানকে ডাকার। কৃষ্ণ নাম করার সময় নেই, হরি নাম করার সময় নেই, কর্ম তো তুমি হাতে করছো, মুখে তো তুমি আন কথা না বলে কৃষ্ণ নাম করতেই পারো। হ্যাঁ, যেভাবেই চলো না কেন, যাই করো না কেন, মুখে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, তাহলে কি হবে, সংসার রক্ষা হলো, আবার কৃষ্ণ ভজনও হলো। তাই আজ দেখুন, সুদামার যে স্ত্রী সহধর্মিনী, বিবাহের পর সে ধনী পরিবারের কন্যা, তাকে নিয়ে সংসার করতে করতে ভগবান দেখলেন কিভাবে কাটছে, মা সবার আগে কাটলো তার মাতা পিতাকে। নিতাই গৌর হরি বল। যেই না মাতা পিতা বিয়োগ হলো বাবা, সংসারের দায়িত্ব পড়ে গেল কার হাতে? সুদামার কাঁধে। সুদামা ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার কোনো রকমই কেটে যায়, কিন্তু ভগবান কি করলেন, দেরি না করে তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সন্তানদের মুখে অন্ন তুলবে কি করে? আর তো কোনো উপায় নেই, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। এটাই তো পরীক্ষা, কিন্তু মুখে কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ, যত আঘাতই দাও না কেন, নাম আমি ছাড়ব না। একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দ। তিনি কি জানে না? সবই জানে। হরি বল হরি বল। কেমন করে পরীক্ষা করছে, পদে পদে পরীক্ষা, দেখি হাজারো কষ্ট পেয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা, কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে, কি কঠিন পরীক্ষা। সর্বহারা হয়ে গেল সুদামা, পিতৃ সম্পদের এক কোনাও বেঁচে রইল না, অবশেষে তার স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার হলো মা। তথাপিও কৃষ্ণ নাম, দ্বারে দ্বারে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম করে। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি, দেখবেন আমরা মায়ের জীব তো, আমাদের যদি এতটুকু আঘাত পেয়েছি, ভগবানের সেবা তো করে থাক, তার সামনে গিয়ে একবার প্রণামটুকু পর্যন্ত আর করি না কেন, ক্ষোভে রাগে এতটাই রাগ হয়ে যায়, কেন তুমি কষ্ট দিলে, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না আমরা মা, আর তোমায় ডাকবো না, আর তোমার পূজা দেব না, এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চাওয়া, সুখে রাখো তবে তোমায় সেবা দেব, না হলে দেব না, অর্থাৎ আমার সুখ থাকলে তবে তোমায় ভালোবাসব। কিন্তু এটা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসা,
আর প্রকৃত ভক্ত যে হয়, যে প্রকৃত ভক্ত হয় সে কখনো নিজের কামনা করে না। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন হাজার হাজার চাবুকের আঘাত পড়ছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে কিনা মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে মুসলমান সমাজ তার মুখে কৃষ্ণ নাম শুনে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল পাণ্ডুয়ার বাইশ বাজারে, তথাপিও হরেশ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় যতই আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, হে প্রভু গো, হে কষ্ট, এই আঘাত, এই যন্ত্রণা, হে তো আমার কর্মফল, তুমি যেন কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হারি প্রভু, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। যদি তব দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে,
গেল, সন্ধ্যা হলো, এবার ফিরে এসো সকলে। ধেনুবৎস ফিরে এলো, আর কারা ফিরে এলো? যেখানে যে ধেনুবৎসের সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহায় অনুসারে বেনব, আহা বুঝিয়া রাখাল সব অনুসার বেনব, বুঝিয়ারা হল সব আহায় আসিয়া মিলাল নিজ সুখে, দেখো আসিয়া মিলাল নিজ সুখে, ওই না আসিয়া নিজ সুখে, আসি আমি লাল নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল, আর যে বনে যে ধেনু ছিল ফিরিয়ায় একত্র কইল, দেখো চালাইল পাথে চালাইল গোকুলের পথে। এবার গোকুলের পথে যাত্রা করেছে মা, তা যাচ্ছে কে কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল রা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল না, শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল রা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সীতাম সুদাম মাঝে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘন স্বামী, তাহার মাঝে নবঘন আহা তাহার মাঝে নবঘন সাবে। হোমা মনের আনন্দে আসছে হরি বল হরি বল। এখন রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ বৃন্দাবনে। জায়গার নামটা কি? যা বটে। বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর শ্বশুর বাড়ি? যাবট। হ্যাঁ, তখন গোবিন্দ আমার যখন ধেনুবৎসকে নিয়ে ফিরছে, ওই গোষ্ঠ থেকে ফেরার পথে আর যাবার পথে, যাবার রাস্তা কিন্তু ওই যাবটের পাশ দিয়ে। হ্যাঁ, তা গোবিন্দ আমার তিনি বধূকে দিনে দুইবার দেখতে পান, একবার গোষ্ঠে যাবার সময় আর ফিরে আসার সময়। তা রাধারানী আমার বাদিনী শাশুড়ি ননদিনী। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? তাহলে শুধুই যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না মা, ঘরে ঘরে কুটিলা আছে। হ্যাঁ, তা এখন জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী আমরা এটাই ভাবি, তাই না মা? আমরা ভাবি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না, সত্যি কি তাই? কি মনে হয় আপনাদের? শুনুন তাহলে ছোট করে একটু বলি। জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে, তাহলে যদি এতই ভালোবাসবে রাধারানীকে ওই যমুনায় না পাঠিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো কেন? ভালোই যদি বাসবে কেন তাকে ঘরে বেঁধে রাখতো, কেন বাইরে পাঠাতো না? চোখে কাজল পড়তে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, কারণ আছে। জটিলা কুটিলা জানে যে যদি রাধারানীকে যমুনায় পাঠায়, যমুনায় গিয়ে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, ছুটে আসবে গোবিন্দ রাধার কাছে।
আর রাধার কাছে ছুটে আসবি যখন, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমি রাধানীকে ঘরে বেঁধে রাখতে পারি তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে ওটা আমার কুঠিরে হবে। নি তাই গৌর হরি বল হরি। এখন হয়তো আপনারা বলতে পারেন ঘরে জনতা, তা জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে সেই মিলনটা আমার ঘরে হবে। এবার কথা হচ্ছে মা, হয়তো আপনারা বলতে পারেন যে ঘরে বেঁধে রাখতো বেশ, এত কষ্ট কেন দিত রাধারানীকে? ধোয়ার ছলে বসে কাঁদত রাধারানী, নীল শাড়ি তার পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেণী বাঁধতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা তাকে কেন দিত, কী জন্য দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না দুটো জিনিস জেনে রাখুন। এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আরেকটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়ি বাড়ি শন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তির চোখের জল কখনোই সইতে পারে না। হরিবল হরিবল। কেউ যদি তার জন্য কাঁদে সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না, রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত কাঁদবে, আর যত রাধারানী কাঁদবে তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে, ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা তখন কি করব, আমরা ঘরে বসে যুগ দর্শন পাব। যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ, দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন, দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু জগতের জীব কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষি কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ, ডাকার মতো যেন তোমার চরণ পায়, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। আহা, তা দেবর্ষি নারদ বলছেন, প্রভু
যদি ভক্তের কাছে ফুল না থাকে, প্রভু বললেন ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে, কি মা সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তিভরে ভালোবেসে আমাকে এক গন্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী নারদ বললেন ও প্রভু যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন তাতে আর দুঃখ কেন, এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফুটা বাড়ি বরুষ, যদি দুফুটা বাড়ি পরিশ্রম করে বলে দয়াময় আমি পাষণ্ড, আমি পতিত, হাজার হাজার অপরাধ করেছি, শুনেছি তুমি নাকি দয়াল করুণাময়, আমার সমস্ত পাপ দূরীভূত করে তোমার রাগে চরণে তুমি আমায় জায়গা দাও, যদি বলতে পারে যেন চরণে ছাড়া আমায় করো না গো, যেন চরণে ছাড়া আমায় করো প্রভু গো, আমি মরো, আমি বড়ই অপরাধী, যেন চরণে ছাড়া করো না গো, আমার প্রতি কৃপা হবে না গো, শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলো বলো আমার প্রতি কৃপা হবে না গো, বলো আমার প্রতি কৃপা হবে না গো, বলো আমার প্রতি কৃপা হবে না গো, তোমার চরণ ছাড়া
তুমি ভগবানকে যেমনটাই সেবা দেবে তিনি তাতেই খুশি মা, যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি ভালোবাসা থাকে। যে কিনা রামায়ণে শবরী যে সকলের ঘৃণিতা ছিল, সে বনের ভিতরে একটা ছোট্ট কুটির তৈরি করে বাস করত, আর রামের অপেক্ষায় বসে থেকে প্রতিদিন রামকে কি খাওয়াবে বলে গাছের কুল পেড়ে মুখে দিয়ে দেখতো টক না মিষ্টি, যেটা দেখতো মিষ্টি সেটা গুছিয়ে রাখতো, রাম এলে রামকে দেবে তাই। হরি হো। আচ্ছা মা, আপনারা আপনাদের বদনের উচ্ছিষ্ট দিতে পারবেন ভগবানকে? পারবেন না, এটাই হচ্ছে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার উচ্ছিষ্ট আপনি দিতে পারেন, পারেন তো? যেমন সন্তান, সন্তানের বদনের উচ্ছিষ্ট আপনিও সেবা করেন, আবার নিজের উচ্ছিষ্টটাও সন্তানের বদনে তুলে দেন। হ্যাঁ, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক যদি কেউ এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে, সে তার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারে, এবং ভগবান সেই ভক্তের উচ্ছিষ্ট সেবাও করে, তার প্রমাণ এই শবরী। এটুকুন প্রভু রামচন্দ্রের জন্য গুছিয়ে রেখেছে মা সীতাকে উদ্ধার করার পথে। যখন সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, শবরী ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে পথের উপরে সাজিয়ে রাখত, কেন রাম আসবে যদি তার পায়ে ব্যথা লাগে। আহা, কি ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা দেখুন। তা আপনি ভালোবেসে যদি আপনার উচ্ছিষ্টও দেন, ভগবান সেটাই সেবা করবে, যদি দেওয়ার মতো দিতে পারেন, ভালোবাসতে পারেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন, বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা, আপনারা যাবেন বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত, এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে যখন, এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কী করে সামলাব। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা, আহা বাবা, তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেব, আর তুমি চলে যাও গ্রামে, যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে, তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না, তার জন্য মন্ত্রের দরকার, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি, তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায় তাহলে তার জন্য মন্ত্রের কী বা প্রয়োজন। ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা, তা বলছে রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস, তবে হ্যাঁ আমার জন্য প্রসাদ রাখিস, চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনো দিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনো দিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি, কি করবে, নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে।
সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে, ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়, গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ। জানো তো আজ বাবা আসেনি, গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। আচ্ছা, সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ কি হলো, দাঁড়িয়ে আছো কেন, এসো না, শিগগিরই খেয়ে নাও। দেখো রাগ করো না, আমি তো কখনো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবো। কে আসে কার কথা শুনবে, কেউ আসছে না, চিন্তা করছি কী ব্যাপার, বাবা প্রতিদিন খাওয়ায় তখন আসে, আমার বেলা আসছে না কেন, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল। দেখি তো চারিদিকে তাকিয়ে দেখছি কি দরজাটা খোলা। আচ্ছা বাবা দেখেছি যখন তোমাকে সেবা দেয় দরজা বন্ধ করে দেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। গোপীনাথ এবার তো এসো, দেখো ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এসে খেয়ে নাও, শিগগিরই এসো। হো গোপীনাথ কখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে, আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো, হো গোপীনাথ আমার কি কষ্ট হয় না, এসো বলছি, কি হলো, এসো, যত সময় না আসছে তত সময় ডাকছি, আসছে না, ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না, আসবে না তো, আসবে না, তবে শুনে রাখো আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, আসবে না, বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন মা আর কি করে থাকবে, ভগবান আর পাথরের মধ্যে থাকবে কি করে, ভক্ত লাঠি এনেছে, ভালো চাও চলে এসো, নাইলে লাঠি দিয়ে মেরে মেরে খাও। হরি বল হরি বল, প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে, যেই না বসেছে মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছ লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে, খেয়ে নাও, আমি রান্না করেছি কোনোদিন করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কাল এসে ভালো করে খাওয়াবে। মুখে দিয়েছেন গোবিন্দ গোপীনাথ, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, গোপীনাথ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কেউ যদি আমার জন্য ভালোবেসে রন্ধন করে থাকে সেই রন্ধন আমার কাছে অমৃত স্বরূপ, এতদিন এই ঘরে আছি কোনোদিন এমন অমৃত আমি পাইনি, তুমি জানো না ভক্ত কত সুস্বাদু কত সুন্দর। আমি বড় খুশি হয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে আর ভগবান,
ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ ভরে সেবা করছে ভক্তের রান্না। সেবা করতে করতে প্রায় শেষের দিকে, আর নেই অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ পিছন থেকে রঘুনন্দন ছুটে এসে হাতটা চেপে ধরলেন, গোপীনা আর কেউ না, হরিবল হরিবল, উঠে যাও একটু তো আমাদের জন্য রাখো, এখনো আমি খাইনি, আমার পিতা খাইনি, যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, তুমি যদি খাবে আমরা কি খাবো, একটু রেখে যাও আর খেও না, উঠে যাও, ওঠো বলছি, আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে সব খেয়ে নেবে? ভগবান বলছে, আহ সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ, দেব না, আমাদের কথা একটু ভাবো, কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও, বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান, আহা ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন, সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা। ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে, ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা, কিরে সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, জানিস সারাদিন কিচ্ছু জোঠেনি আমার, প্রচণ্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে, দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে। বাবা জানো তো আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন, কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না গো না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কী হলো? কী আর হবে, সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কী করে সম্ভব, প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনোদিন সে সেবা করে না, আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে, এটা হতে পারে? না না না, সে কি করে সেবা করবে, সে তো পাথরের বিগ্রহ, আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে, সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে, বলবে কি করে, সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না। জেনে রাখবেন মা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। মনের সন্দেহ মনে থেকেই গেল, ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা, জানিস বাবা গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজ শেষ হয়নি, তাই বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা একটা কাজ কর, আজ আর তোকে এ রান্না করতে হবে না, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি, তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস, ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে মা? কোনো কাজে যায়নি, ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে, কেন না, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনব আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা, কান পেতে আছে। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনা, ও গোপীনা, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম, জানো আমার পিতা আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো নাড়ু খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না।
ভগবান মনে মনে বললেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে আর সেই ডাক যদি আমার কর্ণে একবার এসে পৌঁছায়, ভক্ত যদিও কোনো দিন আমায় ভুলে যায়, আমি কোনো দিন সেই ভক্তকে আর ভুলি না, আর ডাকতে হবে না, আমি এসে গেছি, পাতা আসনে বসেছি, নাড়ু করেছো, আমি করিনি, আমার পিতা করেছে গো, ও তাই বুঝি মনে মনে ভাবছে বাবাই করুক, আর যেই করুক আমার ভক্তের হাতের ছোঁয়া তো এতে লেগে আছে, আমি তাতেই খুশি, বিলম্ব না করে একটা নাড়ু মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও আজ আর তা হতে দেব না, আজ তুমিও যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, বাবা অর্ধেকটা খেয়েছে, যেই না ভালো লেগেছে, সুস্বাদু এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে, হরিবল হরিবল, গোপীনাথ খেয়ে দেখো, হ্যাঁ আমার বাবা করেছে, কত সুন্দর কত সুস্বাদু, খেয়ে দেখো, ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছে না, মনে মনে ভাবছে ভক্ত হে কেমন ভালোবাসা তোমার, নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ, এর জন্য তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না, এ কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছ, আমার এঠো তোমায় দিয়েছে তাই, জানো তো আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম, ঠিক আছে আর দেব না, কেঁদো না। ভগবান বলে, না না আমি সেজন্য কাঁদছি না ভক্ত, জানো তো আমি কাঁদছি কেন, এই যে তুমি তোমার এঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি, হ্যাঁ তাহলে তুমি আমাকে খাইয়ে দাও আমি তোমাকে খাইয়ে দিই, ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত ভগবানের মধুর এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, কে গো কে তুমি, কার কণ্ঠ শোনা যায়, ছুটতে ছুটতে এসে মুষ্টাক হাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধ নাড়ু হাতে করে নিয়ে বিগ্রেকে মিলিত হয়ে গেল, ভাগ্যে হলো না মা, কি করে হবে, সে তো জানত এটা পাথর, আর তার সন্তান জানত আমি যেমন পিতার সন্তান সেও আমার পিতার সন্তান, তাই ভাবনা যেমন লাভটাও তো তেমন, তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো, মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন যার হাতে ছিল বাঁশি আজ তার হাতে অর্ধ নাড়ু, তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকেই জড়িয়ে ধরলেন, রঘুনন্দন আমার বুকে আয় বাবা, এমন সুসন্তান পেয়েছি আমি, পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা, আমার বুকে আয়, সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল, আয়
তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, তোর মত ভক্ত সন্তানি আমি জড়াই ধরি, এতদিনের অযোগ্য দেহ যোগ করি, তোর মত ভক্ত সন্তানি আমি জড়াই ধরি, আমার মান তাই মা গো, আপনি ভালোবেসে ভগবানকে যেমন ভাবেই সেবা দেবেন ভগবান তাতেই সন্তুষ্ট। ভালোবাসতে জানতে হয়, এখান থেকে ভালোবাসতে হবে, উপরে ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। আর জটিলা কুটিলা অন্তর থেকেই ভালোবাসতেন, শুধু রাধারানীকে বেঁধে রাখতেন ঘরের মধ্যে যুগল দর্শন পাওয়ার আশায়। আজ প্রেমময়ী রাধারানী চন্দ্রশালিকায় বসে বসে বধূ আসছে দেখে বধূর আশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ আমার সিংহাবেনু বাজাতে বাজাতে যখন আসছে, মহাজন বললেন দেখো দেখো, তা শ্রীমতী রাধারানী দূর থেকে গোবিন্দকে দর্শন করছে। মহাজন বললেন দেখো দেখো, ওই দেখো আজ আমার রাধারানী প্রাণবধূকে দর্শন করে সঙ্গে আছে কে বলাই দাদা, ওকে কিছু বলতে পারছে না। তাই রাধারানী বধূকে দর্শন করে যাবটের পাশ দিয়ে যখন যাচ্ছেন গোবিন্দ, রাধারানী দূর থেকে ডাকছে আর বলছে বধূ, ও গো বধূ এসো এসো আমার ঘরে, ওই না বেশে আয়সা তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, বধু হে ওই না বেশে আয়স তুমি, দাঁড়াইয়ে বধু তুয়া লাগে চাই চারি পানে, তুয়া লাগে চাই চারি পানে, রবি যখন বৈশে পাটে বধু মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাঠে মই গেল যমুনার ঘাটে, তোয়া লাগে চাই চারি পানে, তোয়া লাগে চাই চারি পানে, বধূ ব্রজে রাখালো যত সবই চলে যাওয়াত, ব্রজে রাখালো যত সবই চলে যাওয়াত, আজ তুমি সবার পাছে কেনে বধুয়া, আজ তুমি সবার পাছে কেনে, আজ তুমি
তুমি সবার পাছে কেনে আজ তুমি সবার পাছে কেনে চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছো বলে ওই না চঞ্চলি ধবলি শানে আজ কত না হেঁটেছো পথে চাঁদ মুখ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া অবধু বধু গো যাবার ঘরে ফেরার আগে একবার আমার মন্দিরে এসো এসো বধু আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি তাহাতে সতিবে তুমি চরণ সে বিবয়া ওই না তাহাতে সতিবে তুমি আজ চরণ সে দিবয়ামি অগ দূরে যাবে বনের বধু দূরে যাবে বনের আলি বধু বসে আছি গো বসে আছি গা বসে আছি বসে আছি গা আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো আশা পথে নয়ন দিয়ে ওহে আমার পরাণ বধু বসে আছি গো দূরে যাবে আলি আজ দূরে যাবে বনের আলি শ্রীমতী রাধানি কথা শুনে গোবিন্দ বলে রাধে এখন আর সময় নাই ধেনু বৎস সবাই ফিরে যায় এখন আমি যাই দেখা হবে তোমার সঙ্গে কোথায় অভিসার এগিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে তাই বলছে শোনো শোনো রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ওই না এখন আমি যাই ঘরে আজ মায়ে তে আরতি করে সখা সব করিল পয়ার সখা সব করিল পয়ার কহে দাসী যদু না পুরাও মনে রসা ওই না কহে যদু না তোদা আজ পুরাব মনে রসা অগ কহে দাসী যদু না পুরাও মনে রসা অগ পাছে তুমি করহ পয়ান গ আজ পাছে তুমি করহ পায়া পাছে তুমি করহ পায়ান গ পাছে তুমি করহ পায়ান শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সা ওগো সে জানে ভক্তি রস সা কি বললেন মহাজনের পদাবলিতে কলম দিচ্ছেন
শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ ভক্তি যে কি, সেটা কেমন সুস্বাদু, তার স্বাদ কেমন, সেই রসটি কেমন, সেটা যদি আমাদের জানতে হয়, আমরা ভগবানকে দিনে পাঁচবার ভোগ দিয়ে মনে মনে ভাবি আমি ভক্ত, আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি অত সহজ ব্যাপার? হ্যাঁ, ভালোবাসা ইহজগতের ভালোবাসা, ইহজগতের ভালোবাসা স্বার্থে ঘা লাগলে আর ভালোবাসবে না, তাই না? কিন্তু মা গো, গোবিন্দের প্রতি ভগবান আর ভক্তের যে মধুর ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আহা, এই যে মধুর প্রেম, এই মধুর প্রেম আস্বাদন করতে গেলে, লাভ করতে গেলে আমাদের পথ একটাই, সেটা কি? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। একমাত্র ভক্তি যদি পেতে হয়, ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয়, ভক্তি কি সেটা যদি জানতে হয়, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাখো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো। বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো তুমি এই ভক্তিরূপ সন্দেশটি লাভ করতে পারবে না। ঘরে বসে কখনো ভক্তি পাওয়া যায় না, তার অনেক প্রমাণ আছে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই যে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাথা, এটা হলো ভক্তি রস আস্বাদনের একটি পথ। যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু কৃপা লাভ করতে পারে, তাতে কি হবে? মহাজন বললেন, বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। অনুভব ছাড়া বোঝা যাবে না। কি বললে? যখন আমাদের চিতায় সাজিয়ে দেবে, অঙ্গে আগুন ধরিয়ে দেবে, যদি আগুন না ধরে তাহলে সেখানে আবার আঘাত করবে, তাতে কি হবে? তোমার পিঠের চামড়া যাবে খেতে গো, সেদিন হাত বোলাবে কে আর গায়। তাই গৌর হরি বল। সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, স্ত্রী পুত্র পুকুর ঘাটে বল হরি স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে বলুন দেখি, ঘরে সবই আছে, সোনার সংসার, সঙ্গের সাথে কে হবে বাবা? একমাত্র হরিনাম, আর তো কেউ যাবে না, সবই রইবে পড়ে। তোমার যে স্ত্রীর জন্য সারা জীবন, যে সন্তানের জন্য সারা জীবনে দিন রাত ত্যাগ করেছো, কৃষ্ণ নাম করবার সময় তোমার হয়ে ওঠেনি, শেষের দিন যখন হবে সেই দিন মোহ মায়া আর তোমার কাছে থাকবে না। আহা, স্ত্রী পুত্র তারা পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়।
সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল, সময় গেলে আর পাবে না। তাই মহাজন বললেন, শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। এ জীবনে তোমার আপন বলতে আর কেহ নাই, একমাত্র এই ঘোর কলিযুগে যদি মধুমাকা হরিনামকে তোমার সঙ্গের সাথী করতে পারো, নামকে সম্বল করতে পারো, গৌর চরণকে সম্পদ ভাবতে পারো, আর দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, দুফোঁটা চোখের জল, এই কলিযুগে কোনো কষ্ট নেই। সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নয়। দেখুন, নাম করলেও উপকার, আবার শ্রবণ করলেও উপকার। তুমি যেভাবেই নাম শোনো না কেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, তো নাম শুনলেও উপকার, নাম বললেও উপকার, শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে, মা জেনে রাখবেন। যদি কিছু শোনেন তাতেও একটা উপকার, অর্থাৎ একটা ক্রিয়া কাজ করে। যেমন যারা টক খেতে ভালোবাসে, মনে করুন আমি যদি আপনার সামনে তেঁতুল কথাটা বারবার বলতে থাকি, একটা সময় কিন্তু বাবা ওই শোনা খাওয়া নয়, না সেবা করেও শুধুমাত্র শ্রবণ করা মাত্রই তার জিহ্বাতে জল চলে আসবে, আসবে তো মা? তাহলে শুনলেও তাতে মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আছে। তার নাম শুনলে কি উপকার, শুনুন কি বলছো শাস্ত্রে। মহাজন বললেন, যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে? শ্রী গৌরঙ্গের মধুর লীলা শিগুরঙ্গের মধুর মধুর লীলা, এসেছেন। অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে
অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কিমা আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা, না থাক কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ, যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে। সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কী ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কী করে তিনটে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন, তাই না? এটাও একটা উপকার, যার দরকার হবে সে শুনবে। আর যদি কেউ কীর্তন শোনে, কীর্তন শুনলে কী হবে? না, কীর্তন শুনলে তোমার ভিতরে চেতনা হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে, তুমি কে তুমি জানতে পারবে, তোমার কর্তব্য কী, কী তোমার করণীয়, তুমি কে, তোমার পরিচয় কী, এটা তুমি জানতে পারবে। আর যেদিন তুমি কীর্তন শুনে তোমার ভিতরে চেতনা বা চৈতন্য জ্ঞান আসবে, দেখতে পাবে, সেই দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তিরাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা, লীলা কথা আস্বাদন করলে, ভগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমা, তুম কাহা সে আয় হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায়া ভজন। রাম ভক্ত তুলসীদাস বললেন তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবেন যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনের নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন, কিমা মহামন্ত্র জপ করতে পারেন তো সবার? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে ষোলো নাম বত্রিশ অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার দু বাহু তুলে মহামন্ত্র জপ করব। দু হাত তুলে তুলুন দেখি, নিতায় গৌর হরি বল হরি বল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল। আমি বলবো যারা দূরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে দু হাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন না, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রে মহাজন বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। এই ঘর কলিকালে কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কিভাবে খেলতে হয় বলুন তো?
জানেন? আচ্ছা, তো এখন সখারা বলছি কানাই, এ খেলা তো কখনো খেলিনি ভাই, তো কি করে খেলতে হয় বলে দে। ওই শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে তা এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে, শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে, পত্র তুলে এনে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে, ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। হরিবহু, যখন ডাকছে মা, এই শ্রীদাম আয় তুই এসে পত্র নিয়ে যা। শ্রীদাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে কানাই, আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন আচ্ছা শোনো নাও, তুমি পত্র নিয়ে যাও। কই দেখি সবার পাতা দেখাও, যার ছিদ্র পড়বে সেই কিন্তু চোর হবে। তো এদিকে তুলে হাত তোলো, পত্র দেখাও। এই দেখি পত্র দেখা। আরে আমারটা ভালো, এ ভাই কানাই আমার ভালো, আমারটাও ভালো। আচ্ছা সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো, তাই তো। এই ভালো করে দেখা, তোরটা দেখা, এই যে ভালো ভালো, এই দেখি, এই ভালো করে দেখা। আরে আমারটা ভালো রে। সবারই যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? হ্যাঁ তুই তো সবারটা দেখলি। হ্যাঁ ওই তোরটা একবার দেখা। আমারটা হরি বল, ভগবান যে আজকে খেলাটা খেলছে মায়ের পিছনে কারণ আছে আমি বলবো। তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তা গোবিন্দ বলছে দেখ, এই দেখ আমার পাতা ভালো। এই আরে হাতে করে লুকিয়ে রাখলে হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানার হাতে পত্র ছিদ্র পেয়েছে বাবা, সখা গান বলে উঠলে, না কানাই, কানাই আজকের খেলায় তাহলে তুই চোর। আসলে কি জানিস তো, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই চোর, তুই চোর। আচ্ছা বলুন দেখি মা, এই যে সবার ঘরে ঘরে ননি চুরি করে আমি আনি, কাদের জন্য? এদের জন্য তো। হ্যাঁ, তা যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। কাঁধে উঠবি কাঁধে উঠ, তাতে বা চোর বলার কি আছে? তোরকে চোর বলবো না, তুই চোর। হরি বল, ভগবান কেন আজ এই খেলা খেলছেন তার মনে যে একটা বাসনা আছে বাবা, সেই বাসনাটা কি আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নীরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণ পাবার লাগি, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে, ঘরে ছেড়ে পথের পাগল হয়, পাগল হয়ে কৃষ্ণ বলে কাঁদে। কেন আমায় ভালোবাসেরা কেন এমন করে কাঁদে? ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে,
এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমি তো ভগবান, তাই আমি জানতে পারলাম না। আজ আমি জানতে চাই যে ভক্তরা যে আমায় ভালোবাসে, এই ভালোবাসা কতটা আসল, আহা এই ভালোবাসাটা কেমন, কেমন স্বাদ আছে এই ভালোবাসাতে, কেন আমার জন্য এরা কাঁদে, কি সুখ পায় এরা আমার জন্য কেঁদে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা, একটি মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর, এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানে যে কীভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কীভাবে তৈরি হয়, রসগোল্লা কীভাবে তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কীভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি, তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি সেই সুখ পেতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, তবে বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছে, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ, এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনবো। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে, হ্যারে কানা, এই কানা, বলি এত জোরে জোরে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোরে পিছনে চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়া আর তুই পড়বি না। সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো ঠিকই বলেছে কানাই, সখাসক্ষ প্রেম তো বাবা, তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামা রে লইয়া কৃষ্ণ করিলা গমন, দেখো করিল গমন, একটা পক্ষয়ম দাঁড়ানো, পক্ষ আমরা
ভক্তি যুগল চরা হৃদয় ধরে মন্দ মন্দ সেবা করে দেখো না একটা